ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। উত্তর কলকাতার যে পাড়াটা সারাটা বছর শুধু একটা জিনিস নিয়েই থাকে, সেটা হচ্ছে পুজো, কুমারটুলি সর্বজনীন। এটা শুধুমাত্র পুজোর সময়টাই সবাই একসঙ্গে হয়ে যান এমনটা নয়, বছরের প্রতিটা দিন আপনি যদি এক পাড়া দিয়ে যান বুঝতে পারবেন সবসময় একটা পুজো পুজো গন্ধ, কারণ পাশেই মৃৎশিল্পীদের কিন্তু শিল্পক্ষেত্র। আর গত 89টা বছর ধরে প্রত্যেকবার তিল তিল করে বহরে এবং রূপে অনেকটাই বেড়েছে এই পুজো কমিটি এবং তাদের পুজোর ভাবনা। এবারে কি ভাবছেন আপনাদের তার সঙ্গে কথা বলবো। বাপ্পা হালদার, আপনি শিল্পী, এবারে কি আপনার কল্পনাটাকে কিভাবে ফুটিয়ে তুলছেন এবার, কারণ প্রত্যেকবার তো একটা বড় চ্যালেঞ্জ থাকে এই এপাড়ায় ঠাকুর দেখা। তো সেটা সত্যি, এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ, কেন এটা একটা আতুরঘর, সৌরভ আগেই বললো। তো সেই জায়গা থেকে আমি আমার সবসময় বেস্টটা দিয়ে তৈরি করার চেষ্টা করব, এবং আমি সবসময় ভাবছি একটু অন্যরকমভাবে, যাতে অন্যরকমভাবে ভিউটা হয়, লোকে ফিল পায়, এবং উৎসবটাকে উৎসবের মতো রেখেই পুরো জিনিসটাকে, ব্যাপারটাকে ইনস্টল করা হচ্ছে, যাতে মানুষ এত ভিড় ঠেলে এসে এসে যদি দেখে একটা মানে তাদের পছন্দ হলো না কিংবা ভালো লাগলো না, তো সেটা আমাদের কাছে খুব খারাপ বিষয়। তো সুতরাং এমন একটা জায়গা তৈরি করার আমরা চেষ্টা করছি যেখানে মানুষ এসে শান্তি পায়, মানে তাদের মনে হয় যে না ঠিক আছে, এবার আমরা ঠিক একটা ভালো জিনিস দেখছি, তাদের আত্মারও শান্তি হচ্ছে। তো সেটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা। কল্পতরু বোধ হয় এবার একটা বর্তমান যা পরিস্থিতি দেশ দুনিয়ার, একটা কল্পতরু বোধ হয় ভীষণ দরকার, সবাই যেখানে গিয়ে পৌঁছতে পারে। হ্যাঁ, মানে এই থিমটা না আমাদের ভীষণভাবে মিলে গেছে, মানে আমরা ভাবনা চিন্তা যেভাবে করেছিলাম যে কল্পতরু মানে আমরা জানি সকল মানে সর্বকামনা পূরণকারী একটা দেবতরু, তো প্রত্যেক মানুষের পূরণ মানে কামনা পূরণ হোক সেটাই আমরা চাইবো, এবং এখানে এসে সবার যা মনের ইচ্ছে, যা চাওয়া পাওয়া সব মায়ের কাছে তারা চাইতে পারেন, এবং সেই জায়গা থেকে আমরা সবাই সেই চাওয়াটাকে নিয়ে এখানে আমরা প্রতিস্থাপন করছি এটা পুরো ব্যাপার। পুজো উদ্যোক্তাদের মধ্যে একজন হচ্ছে সৌরভ। শিল্পের আতুরঘরে বোধহয় একটা নতুন শিল্প তৈরি করা প্রত্যেকবার একটা নতুন নতুন চ্যালেঞ্জ হয়ে থাকে, না এবারে সেই চ্যালেঞ্জটা কতটা মানে পূরণ হবে? দেখো, তুমি ঋত্বিকদা তুমি অলরেডি দেখতে পাচ্ছ যে শুধু যুদ্ধকালীন প্রস্তুতি বলবো না, এটা একটা মানে নিউক্লিয়ার যুদ্ধকালীন প্রস্তুতি তুমি অলরেডি দেখতে পাচ্ছ, যে যেখানে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ বলতে এটা প্রচণ্ডভাবে একটা অ্যাগ্রেসিভ চ্যালেঞ্জ, যে আমরা এই যে কুমোরটুলির যে আর্টিস্টদেরকে নিয়ে এই যে এত সুন্দর সুন্দর যে কাজগুলোকে আমরা শোকেস করি, পাবলিক এসে আমাদের এই কাজগুলোকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করে, এই জিনিসটা আমাদের কাছে হচ্ছে একটা শ্রেষ্ঠ পাওনা। তো এছাড়াও আমাদের কি হয়, প্রত্যেক বছর একের পর এক নতুনত্ব চিন্তাভাবনা আমরা সমাজের কাছে তুলে দিই, যাতে সেখান থেকে ডেভেলপমেন্ট করে কিছু নতুন কিছু শিল্পের কথা আমাদের সামনে আসে এবং পাবলিক সেই শিল্পগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে। তো এইগুলো আমাদের কাছে, তোমাকে অলরেডি বললাম যে যুদ্ধকালীন নয়, একেবারে মানে নিউক্লিয়ার যুদ্ধকালীন প্রস্তুতিতে মানে কাজ চলছে, তুমি অলরেডি দেখতে পাচ্ছ। এই যুদ্ধে হতাহত হন না, না এই যুদ্ধে হতাহত হন না, উল্টে মানে মানুষকে আনন্দ দেওয়াটাই আমাদের এই এই যুদ্ধের মূল লক্ষ্য। এবং তুমি খোঁজ খবর নিলে জানতে পারবে যে গোটা রাত গোটা দিন আমাদের এই আর্টিস্ট বন্ধুরা যারা মানে মানে মাথার ঘাম পায়ে ফেলে আর কি কাজ করে চলেছে, দিন রাত এক হয়ে যায়। এই যুদ্ধেরই প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আর তারই জন্য তারা প্রস্তুত, আর বলছেন যে এটা যুদ্ধ হচ্ছে ঠিকই, কিন্তু সেটা ভাবনার যুদ্ধ আর কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার যুদ্ধ, এবং সেই যুদ্ধে এই ক্লাব অনেকটাই যে এগিয়ে এ নিয়ে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, কলকাতা।